উপস্থিত জনগণ, আপনারা জানেন বেশ কিছুদিন আগে আমি এই এলাকায় এসেছিলাম এবং এখানে একটা ঘর ছিল। আপনারা যদি দেখতেছেন এখন ঘর নাই, আমরা ফটো করে নিয়েছি। এখানে ঘরের মধ্যে কিছু লোকজন বসে এই যে সাঁকোটা, এই সাঁকোটা পা হতে জনপ্রতি তারা 10 টাকা করে নিতেন। আসলে একদম অবৈধ হবে, কারণ এই সাঁকো পার হওয়ার জন্য কোন ধরনের ডাক ছিল না। ওনারা একটা এখানে যে নদী ছোট নদী ছিল, নদীর খেয়াপাড়ার জন্য একটা ডাক ছিল, কিন্তু আসলে সাঁকো পারাপারের কোনো ডাক ছিল না। তা আমরা এই যে ডাকটা ছিল এটা আমরা বন্ধ করে দিই, ওনাদেরকে উঠিয়ে দিই, এবং এখন জনগণ স্বাচ্ছন্দ্যেই এই সাঁকো দিয়ে পারাপার করতেছে, তাদের কারো কোনো টাকা পয়সা লাগতেছে না। এই যে ভিডিওটা করেছিলাম এটা অনেকেরই দৃষ্টিগোচর হয়েছে। তার মধ্যে আমাদের যে উপজেলা চেয়ারম্যান, সমন্বিত উপজেলা চেয়ারম্যান জনাব অধ্যক্ষ মোহাম্মদ মোসাদ্দেক রহমান দাদু সাহেব, উনার নজরে বিষয়টা গেছেন এবং উনি আমার এই ভিডিওটা দেখে উনি আন্তরিকতা উনি বুঝতেন যে যেহেতু আমি উপজেলা চেয়ারম্যান, আমি জনগণের এই দুর্দশা লাঘবের জন্য আমি আপনার এই কার্যক্রমের সাথে অংশগ্রহণ করব। এবং তিনি আজকে নিজে স্বয়ং ওনার লোকজন নিয়ে আসছেন দেখতে, এবং উনি আজকে কথা দিয়েছেন যে এই সাঁকোটাকে এখন যে জরাজীর্ণ অবস্থায় আছে এটাকে আরো মজবুত করে যেন টেকসই হয়, জনগণ যেন ঝুঁকিবিহীনভাবে পারাপার হতে পারে, সেই পদক্ষেপ উনি নেবেন যেন আরো মানুষ স্বাচ্ছন্দ্যে এই সাঁকোটাকে পার হতে পারে। এবং বর্তমান সরকার এত উন্নয়ন করতেছে, সামান্য একটা সাঁকো পারার জন্য জনগণের পকেটে টাকা খরচ করতে হয়, এটা আসলেই দুঃখজনক। এখন যে পদক্ষেপটা, আমি ধন্যবাদ জানাই আমাদের সমন্বিত উপজেলা চেয়ারম্যান, উনি নিজ উদ্যোগে আজকে আসছেন আমাকে এবং কথা দিয়েছেন যে এটাকে উনি মজবুত টেকসইভাবে একটা সাঁকো নির্মাণ করে দিবেন, যেন জনগণ এই পাশ থেকে এপারে যাবে, তাদের কারো কোনো ধরনের টাকা পয়সা খরচ হবে না, এবং জনগণ এলাকার জনগণ উপকৃত হবে। এবং আপনারা জানেন এলাকার জনগণ অনেক খুশি হয়েছে যে তারা এখন কোনো টাকা পয়সা খরচ না করে এপার থেকে এপার স্বাচ্ছন্দ্যে আসা যাওয়া করতে পারতেছে। আপনারা দেখেন এদিকে অনেক জনগণ দর্শক ওনারা আছেন, যে তাদের সাথে একটু কথা বলি। আপনার এলাকাতে নাকি এই যে এখানে যে আগে টাকা লাগতো, টাকা লাগানো এটা কি আপনার জন্য ভালো ছিল? ধান লাগাইবে তখন আমাদের চেয়ারম্যান সাহেব আপনারা চিনেন ওনাকে, এবং এই ঘাটটাকে আরো কিভাবে মজবুত করা যাবে, আরো কিভাবে টেকসই ভাবে ঝুঁকিবিহীন ভাবে, এখন তো অনেকটা ঝুঁকি আছে, অনেক সময় কেউ উপরে যায় কিনা, এটাকে যেন আরো সুন্দর ভাবে উনি মেরামত করে দিবেন মানুষের সুবিধার্থে, এলাকার জনগণের কল্যাণার্থে উনি সে পদক্ষেপ নিয়েছেন। আমরা ওনাকে ধন্যবাদ জানাই যে উনি যে আপনাদেরকে আমার একটা বাচ্চা স্কুলে আসলে মাসে 100 টাকা দিতে হয়, বুঝলেন একটা আমরা 10 টাকা দিতে, আমার 500 লোকের বসত, হ্যাঁ আমাকে বেশি দরকার, কারণ এবার যায় এবার তো লোক যায় সব বিভিন্ন এলাকাতে লোক যায়, এই আমরা দিয়ে দিয়ে ওর আমরা আমাকে দেখা যাচ্ছে কারো ভিটে বাড়িও নেই, এরকম নিশ্চয়। যাই হোক, তাহলে আমরা এই যে একটা মানে উদ্যোগের ফলে মানুষজন এখন এই যে তারা নিজ দায়িত্বে মানে কোন টেনশন ফ্রি পেয়ে আসলে, সবাই টেনশন মনে করতো যে টাকা লাগবে, এখন তো আপনাদের এই টেনশনটা লাগবে, ঠিক আছে। এই ধরনের জনগণের উন্নয়নমূলক কোন কাজের যদি ইয়া হয় আমরা আসি, আমাদের চেয়ারম্যান সাহেব কথা বলবেন। এই সম্মানিত জনসাধারণ, আসসালামু আলাইকুম। আমি প্রথম আমি আসলে জানতাম, কিন্তু এত যে টাকা পয়সা নেয় বা এত মানুষের কষ্ট হয় এটা আমি পুরোপুরি জানতাম না। আমি উৎসবের ভিডিও দেখে আমি ওনার সঙ্গে কথা বললাম, তখন উনি আমার বিস্তারিত বলেন যে ঘটনাটা এই, এবং উনি ওই টোলাটাই বন্ধ করে দিয়েছেন, এবং মানুষ আপাতত পয়সা ছাড়া যেতে পারছে, কিন্তু অবস্থা একটু খারাপ, ভগ্ন দশা হয়ে গেছে সেতু ইয়েটার মানে সাঁকোটার, এটা মেরামত করা দরকার। আমি তখন ওনার বক্তব্য থেকেই সিদ্ধান্ত নিলাম যে আমি এখানে একটা সাঁকো তৈরি করে দেবো, যাতে মানুষ আরো স্বচ্ছন্দে আরো ভালোভাবে পার হতে পারে, এবং তাদের যেন কোনো টাকা পয়সা না লাগে, এটা আমাদের পরিষদের দায়িত্বে আমরা করে দেবো। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, ওরা আমাদের ভালো থাকে, ধন্যবাদ।